আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের শুরুতেই দেখাচ্ছি একটা ডালিয়া ফুলের গাছ, ফুলসহ গাছ কিনেছি গতকাল রাত্রে। আর যেটা হয়েছে, এই ডালিয়া কালারটা, এটা একেবারে এই রক্তজবা যে কালারটা হয়, রক্তজবার যে লাল রঙের কালারটা হয়, সেই রঙেরই কিন্তু এটা ডালিয়া, যার কারণে আমি আর আমার বোন দুষ্টামি করতেছিলাম যে এটাকে আমরা রক্ত ডালিয়া বলতেই পারি। যাই হোক, এই ডালিয়া ফুলটা অনেক বেশি সুন্দর। আর এটা কিনেছি গতকাল, যেটা বলতেছিলাম একটু আগেই, আমি আসলে হাটতে গিয়েছিলাম। তো হাটতে যেয়ে হঠাৎ করেই এত সুন্দর একটা ডালিয়া ফুল গাছ দেখে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। ভাবলাম যে না, আজকে কিনেই ফেলবো, কারণ এত সুন্দর ডালিয়া সাধারণত চোখে কমই পড়ে। তো যাই হোক, যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে আমার বোনকে ফোন দিলাম। ফোন দিয়ে আমার বোনকে বললাম, তুমি আসো, আমি ডালিয়া ফুল গাছটা কিনবো। তারপর আমার বোন সেখানে উপস্থিত হলো এবং সেখানে আমরা দুজনে মিলে এই ডালিয়া ফুল গাছটা কিনলাম। যদিও এই লোকটার এই ডালিয়া ফুলের গাছটার দাম চেয়েছিল 100 টাকা, তো আমার বোন ভুল করে বলে ফেলেছে 80 টাকা। 80 টাকা বলার সঙ্গে সঙ্গে লোকটা অনেক খুশি, সঙ্গে সঙ্গে সে বলে নিয়ে যান। ও যদি 60 টাকা বলতো বা 50 টাকা বা 60 টাকা কোনো একটা কিছু বলতো, হয়তো সেক্ষেত্রেও দিয়ে দিত, কারণ যেহেতু ডালিয়ার সিজনটা শেষ হয়ে যাচ্ছে, যার কারণে হয়তো এটা দিয়ে দিত। তো যাই হোক, আমাদের ফুল গাছটা খুবই বেশি পছন্দ হয়েছে, যার কারণে আমরা এটা নিয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই যে ডালিয়া ফুলের এই এই যে মাটির নিচে এখানে বাল্ব থাকে, তো এই বাল্বটাকে যদি কোনোভাবে সংরক্ষণ করে রাখা যায়, মাটির সঠিক নিয়মে যদি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে অবশ্যই পরবর্তীতে, মানে আরেকটা নতুন সিজনে এই বাল্বটা মাটিতে লাগিয়ে দিলে সেখান থেকে আবার গাছ হবে। কিন্তু বাল্বটা সংগ্রহ করা খুবই কঠিন একটা কাজ, খুব নিয়ম মেনে তারপর করতে হয়। তো আমরা চেষ্টা করব, জানি না কী হয় না হয়, কিন্তু এই বছর যে ডালিয়ার ফুলের যে সৌন্দর্যটা সেটা আমরা উপভোগ করতেছি। ইনশাল্লাহ ফুলটা আরও কিছুদিন থাকবে। আর এখানে আমি একটা দেখতে পাচ্ছি কলি, এই কলিটাও ইনশাল্লাহ আরও 2-1 দিনের মধ্যে ফুটবে, যার কারণে ভালোই লাগতেছে। আর এই রঙের ডালিয়া আমাদের, যেটা বললাম যে আসলে সিজনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই রঙের ডালিয়াটা চোখে পড়ে নাই, যেহেতু পেয়ে গেছি আর দেরি করি নেই, কিনেই ফেললাম। বাঁধাকপি ভাজি করার জন্য বাঁধাকপিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে এই কুচিটা একটু সিদ্ধ করে নিলে ভালো হবে, হালকা সিদ্ধ, এমন না যে একেবারে কমপ্লিট করে ফেলব। তো তোমরা দেখলা আমি একটু লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়েই দেই, কারণ এটার মধ্যে যদিও পানি উঠবে, লবণ পুরোপুরি থাকবে না, তারপরও একটু লবণ বেশি দিলাম, কারণ হচ্ছে তাহলে লবণটা কিছুটা এই সবজির ভিতরে যাবে, তখন খেতে মজা লাগবে সেই জন্য। তো যাই হোক, এখন এটাকে একটু সিদ্ধ করি। সিদ্ধ হয়ে গেছে, এখন এই এখানে প্রচুর পানি আছে, এই পানি দ্বারা আমরা সাদা ভাজির মধ্যে খাওয়া যাবে না, যার কারণে এই পানিটাকে ফেলে দিব, মানে ঝরিয়ে ফেলব এই বাঁধাকপিটা সিদ্ধটা। এখন পানিটাকে একটু ঝরাই, তারপরে কী কী দিয়ে এটাকে বাগার দিব সেটি তোমাদেরকে দেখাবো। তো পানিটা খুব সাবধানে ঝরাতে হবে, যেহেতু একেবারে ফুটন্ত গরম পানি। এই দেখো কালারটা সুন্দর আসছে, এখন দেখা যাক কী করা যায়। ডিম দিয়ে করবো ভাজিটা, ভাজিটা যেহেতু একটু বেশি সেজন্য পেঁয়াজ তেলটা একটু বেশি দিলাম, কিন্তু আরেকটু কম দিলে হয়, একটু দিতে হলো কারণ ভাজিটা অনেকটাই বেশি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেহেতু নতুন পেঁয়াজ তার জন্য কুচিটা একদম বেশি চিকন হয় নাই।
এবার এটা একটু হবে তারপর অন্য কিছু দিব আর আমি এখানে দিব হচ্ছে একটা ডিম তো তোমরা চাইলে এখানে দুইটা ডিম ব্যবহার করতে পারো কম কম একটার নিচে তো আর নাই কিছু তো বেশিও ব্যবহার করতে পারো যাই করো আমি এখানে একটা ব্যবহার করতেছি রে পাতে না রে জমে গেছে ফ্রিজে ছিল তো পেঁয়াজটাকে অনেক বেশি লাল বানানো যাবে না কারণ যেহেতু এটা সাদা ভাজি তাহলে কালার নষ্ট হয়ে যাবে তো আমি এখানে ডিমটাকে একটু ভেঙিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখানে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি চাইলে আগে দেওয়া যেত কিন্তু এখানে দিলেও সমস্যা নেই এই পরিমাণ দিলেই হবে আমার শাকের জন্য আবার লাগবে বাঁধাকপি ভাজি করা যায় তোমরা সবাই পারো তারপর আমি আমার আমি যে স্টাইলে করি সেটাই তোমাদের দেখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি ভাজিটা ইয়াটা কুটিগুলো একটু হবে তারপরে দিতে হবে হচ্ছে ধনিয়া পাতা তাহলেই ভাজি একেবারে কমপ্লিট তো এটা একটু হইতে থাক আমি জানি না বাসায় ধনিয়া পাতা আছে কিনা ভালো করে আগে দেখতে হবে তো এই অবস্থায় আর ঢাকার আসলে দরকার নেই তাহলে কালারটাও নষ্ট হয়ে যাবে এভাবে থাকলে বরং ভালো হবে আচ্ছা একটু ধনিয়া পাতা কুচি পেয়ে গেছি তো এটা একটু কালো কালো লাগতেছে হয়তো কিন্তু এটা যেহেতু কি বলবো বিলেতি ধনিয়া পাতা বিলেতি ধনিয়া পাতা আর ফ্রিজে ছিল ঠান্ডা জমে গেছে এতটাও লাগবে লাগবে না আচ্ছা এটা থাক এবার হচ্ছে এটাকে একটু ভালো করে নাড়লেই এটা কমপ্লিট হয়ে যাবে ওই বিলেতি ধনে পাতা সেদ্ধ হতে একটু সময় লাগে তো এক দুই মিনিট পরেই আমার ভাজি কমপ্লিট হয়ে যাবে আজকে যেসব রান্না করব তো সেগুলোর মধ্যে পুঁই শাকের গুঁটা মানে এটা অনেকেই হয়তো পছন্দ করো আমাদের বাসার মোটামুটি সবাই পছন্দ করে আমি তেমন একটা না করলেও আমার বাসার সবাই পছন্দ করে তো এটা শাক ভাজি করার ইচ্ছে আছে জানি না ওরা কি অন্যভাবে খাবে কি না কিন্তু ইচ্ছে আছে আমি সাদা শাক ভাজি যেটা সেটা করার জন্য আগে জিজ্ঞেস করতে হবে ওদের কে কোনটা খেতে চায় তার উপর রান্না করব আর কি আচ্ছা এখন এখানে সিদ্ধ বসাচ্ছি তো এখানে এতটা লবণ লাগবে না লবণটা একটু কম দিয়ে বসাচ্ছি হ্যাঁ কুনো দিয়ে পড়ে গেছে একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব মানে অনেক পুরোপুরি সিদ্ধ হবে না একটু কম সিদ্ধ হবে তো এখন এটাকে ঢেকে দিব আচ্ছা এখানে শীত আমাকে হেল্প করতেছে এখানে একটু আলু কুচি দিয়ে দিচ্ছি আমরা তোমরা চাইলে এটা আলুটাকে স্কিপ করে যেতে পারো যারা যারা পছন্দ করো না তারা এটা আলু দেওয়ার দরকার নাই আর যারা আলু খেতে ভালোবাসো তারা এটা দিতে পারো তো আমি এখানে একটু নতুন আলু দিলাম নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আলু দেওয়ার পরে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মানে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি শুরুতে দিয়ে দিব তেল তারপরে দিব রসুন কুচি শাকের মধ্যে রসুন কুচি যত দিবা তত মজা একটু বেশি দিলাম একটু নাড়া দিব তারপরে দিয়ে দিব কি জানো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বড়
মোটা করে কাটাতে ঝামেলা হচ্ছে আর একটু চিকন করতে পারলে ভালো হতো। আগে পেঁয়াজ কাটা ছিল ওই বস্তে ওগুলা কেমন ছিল করে তারপর পেঁয়াজটাকে একটু হালকা হওয়ার পর দিয়ে দিব কি জানো কাঁচামরিচ, তার আগে আর একটু লবণ দিয়ে নিই কারণ ওখানে সিদ্ধের মধ্যে কম দিয়েছিলাম, এখন একটু বেশি টিপে দিলে হয়ে যাবে। সাদা শাক ভাজির পেঁয়াজ কখনোই অনেক বেশি লাল করতে হয় না, হালকা হলেই দিয়ে দিতে হয়। তো ওখানে আমি পেঁয়াজ কুচিগুলো দেখিয়ে বলে মরিচ দিয়ে দিচ্ছি, পুরো কুটোগুলো দিয়ে দিচ্ছি। কালার আসছে দেখছো, লাল কালার হয়ে গেছে আলু। একটু নাড়াচাড়া একটু ভালো ভালো করতে হবে, লবণটা ভালো মতো মিশে যায়, সারাক্ষণ মিশে লবণ দেখবে তারপরে হয়ে যাবে। দেখো চান্দা মাছের ঝাঁকা তৈরি করব আমরা আজকে। তো এখানে পেঁয়াজ কুচি, চান্দা মাছ, তারপর কাঁচা মরিচের ফালি, একটু হলুদ গুঁড়ো, রসুন বাটা আর মরিচের গুঁড়ো দিচ্ছি। এখানে আছে দুটা তেজপাতা, তেজপাতাটা অবশ্যই তোমরা ব্যবহার করবা, তাহলে বেশি সুন্দর একটা স্মেল বের হবে। তো এখন এগুলোকে মিক্সড করা হবে। এখন এখানে একটু ধনিয়া গুঁড়োও দিব, কারণ ধনিয়া গুঁড়োটা আসলে দিতেই হয় এই চাঁদা মাছের ঝাঁকা তৈরি করতে গেলে। আর লবণ দিব, লবণটা আন্দাজ মতোই দিব, কারণ পরে চাইলে যখন তেলে দিব তখন একটু দেওয়া যাবে। তো এখন সব কিছুই আমরা মিশাচ্ছি, এই রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, মানে যা যা বললাম আর কি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়োটা একটু তুলনামূলকভাবে কম দিবা, কারণ তাহলে স্মেল থাকবে না, ভালো লাগবে। আর মরিচটা তো যে যার আন্দাজ মতোই দেয়, এটা আসলে বলে দেওয়া যায় না। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আমরা এটাকে তেলে দিব। আর তেলে দেওয়ার জন্য প্রথমে যেটা আমরা করব, তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলের পরিমাণটা একটু বেশি লাগে আসলে, ঝাঁকা তো ঝাঁকার মধ্যে একটু তেল বেশি না হলে হয় না। তো আমি এখানে যে পরিমাণ দিলাম আমার মনে হয় এই পরিমাণেই হয়ে যাবে। তো যখনই তোমরা তেল দিবা চুলাতে, একটু তেলটা গরম করে তারপর মাছ ছাড়বা। এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি, আর এই অবস্থায় বেশি নাড়াচাড়া করা দেওয়া যাবে না কোনোভাবেই, কারণ যদি নাড়াচাড়া দেওয়া হয় তাহলে মাছ কিন্তু সব ভেঙে যাবে, ঝাঁকা তো হবেই না, তখন কাঁটার ঝাঁকা হয়ে যাবে, মাছের ঝাঁকা না হয়ে কাঁটার ঝাঁকা হয়ে যাবে। সেই জন্য যতটা হালকা সম্ভব একটু ছড়িয়ে দিতে হবে। যেহেতু অনেক সময় হয়েছে, আমি এক পাশে দেওয়ার পর আর উল্টাই নাই, মানে মাছগুলো দেওয়ার পর আর উল্টাই নেই, তো এখন একটু হালকাভাবে উল্টানো যেতেই পারে। এটা খুব আলতোভাবে উল্টাতে হবে। তোমরা চাইলে এটা ফ্রাই প্যানে করতে পারো, ফ্রাই প্যানে করলে আরও বেশি ভালো হয়।
তো আমি আজকে এর আগে তো একবার করেছিলাম ফ্রাই প্যানে, তোমরা দেখেছো। আজকে আবার কড়াইটাই কাছে ছিল, তো মনে হলো এটাই বসিয়ে দিই। আর তোমরা চেষ্টা করবে লাল মরিচ দেওয়ার জন্য, তাহলে একটু কালারফুল হবে, সুন্দর লাগবে। মানে কাঁচা মরিচটাই যেটা লাল সেটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঢাকাটা আরও বেশি আকর্ষণীয় মনে হবে। এই যে আমি কিছু লাল মরিচ দিয়েছি, যদিও সবুজ আছে মিশানো, দুটা মিশিয়ে দিলে তো আরও বেশি সুন্দর হয়। এই তো আমার এই মাছগুলো উল্টে দেওয়া শেষ। ধনিয়া পাতা কুচি এটা একটু বেশি করে দিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু আসলে বেশিক্ষণ রাখতেও হয় না, কারণ এটা সিদ্ধ হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। এই তো আমার কমপ্লিট হয়ে গেল চান্দা মাছের ঝাঁকা। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থেকো। ইনশাল্লাহ নতুন আরও একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। শিবু, তুমি আমার ইটাকে কি বলছো? বলছি তুমি আমাকে কানা কানা কেন করতে? কানা কানা কি মানে? মানে আমার পিছে পিছে ঘুরতেছো আর আমার সাথে কথা বলতেছো, আমাকে আমার কাজ করতে দিতেছো না। তুমি এরকম অন্ধ অন্ধ কেন করতেছো? অন্ধ অন্ধ এটার মিনিং বলো এবার। যে কানা কানা করতেছি ও তার অন্ধ অন্ধ করতেছি করতেছো তুমি আমারে? নাক 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 কেন করতেছো? আসো পাখির ভাষা দেখাই। পাখির বাসা ভালো লাগে। ওয়াও, এটা তো এখন আরো বড় হয়ে গেছে। ওই দেখো, ওই যে ওই যে ওইটা একটা পাখির বাসা। একটু আরেকটু আগে আসলে পাখি দেখ।